দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন লাইভ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি সজল দাস। লাইভ সারা দেশে প্রতিদিনের মতো আজও থাকছে অতিথির সঙ্গে আড্ডা, থাকছে সংবাদপত্র পর্যালোচনা। আজ শুরুতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দেবেন নয়ন বড়ুয়া জয়, তার সাথে থাকছেন সাবেক মেয়র, বিএনপির সাবেক মেয়র জনাব মনজুরুল আলম, তার সাথে কথা হবে। জনাব মনজুরুল আলম রয়েছেন তাদের কাছে, তার সমসাময়িক রাজনীতি নিয়ে কথা হবে। চট্টগ্রামের যে মেয়রদের যে করণীয় ছিল অতীতে, ভবিষ্যতে করণীয়, চট্টগ্রাম নগরীর উন্নয়নে মেয়ররা কী করছেন, তাদের পরিকল্পনা, এই বিষয়গুলো আলোচনা হবে। শুরুতেই নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যোগ দেবেন, এরপরে পত্রিকা পর্যালোচনা, সংবাদপত্র পর্যালোচনা পর্ব থাকবে। আমি শুরুতেই নয়ন বড়ুয়া জয়ের কাছে চলে যেতে চাই। জয়, আপনার সাথে চট্টগ্রামের একজন সাবেক মেয়র রয়েছেন, বর্তমান যিনি মেয়র রয়েছেন তারাও কাজ করছেন, কী অবস্থা আসলে চট্টগ্রামের জলাবদ্ধতা সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করার পরিকল্পনা করছেন তারা, এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু আপনার সাথে যিনি রয়েছেন তিনি একজন রাজনৈতিক নেতাও, আসন্ন নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি আসলে কি, কি ভাবছেন তারা নির্বাচন নিয়ে? অসংখ্য ধন্যবাদ সজল আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই পর্যন্ত যারা মেয়রের দায়িত্ব ছিল সব মেয়রে কিন্তু চট্টগ্রাম নগরীর যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা জলজট, তারা কিন্তু খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন জলজটটাকে, তারা চেষ্টা চালিয়ে গিয়েছিলেন আসলে জলজটকে তারা নিরসন করার জন্য, কিন্তু আসলে কতটুকু সফলতা তারা করতে, নগরবাসীকে সফলতা দেখাতে পেরেছেন, তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করতে আমরা হাজির হয়েছি সাবেক মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুরুল আলম মঞ্জুর সাথে। আমরা আপনাকে স্বাগত জানিয়ে শুরু করতে চাই। আসলে আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দীর্ঘদিন ধরে আপনি কিন্তু মেয়রের দায়িত্ব ছিলেন, তো এই দায়িত্ব থাকাকালীন সময়ে আপনার চেষ্টাটা কোন কোন দিকে ছিল বলে আপনি মনে করছেন, বা আসলে মূলত আপনার থেকে জানতে চাই চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা যে জলবদ্ধতা, এই জলবদ্ধতা নিরসনে কি আপনার কিরকম চেষ্টা ছিল? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমি দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দায়িত্ব নগরবাসীকে সেবা দেওয়া। আমি দায়িত্ব নিয়েছিলাম 2010 সালে 18 জুলাই, 5 বছর দায়িত্ব পালন করেছি। সেই সুবাদে চট্টগ্রাম নগরের জলবদ্ধতা একটা প্রধান সমস্যা ছিল। এই সমস্যার নিরসনের জন্য একটা মাস্টার ড্রেনেজ প্ল্যান করা হয়েছিল অনেক দিন পূর্বে। আমি নির্বাচনের প্রাক্কালে আমারও প্রতিশ্রুতি ছিল জনগণের, নগরবাসীর কাছে জলবদ্ধতা নিরসন। তা আমরা চেষ্টা করেছি, একটা টিম ওয়ার্ক করেছি। যেমন চাকতায় একটি খালের উপর আমাদের নির্ভরশীল ছিল চট্টগ্রামের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে পানি যে দিক দিয়ে প্রবাহিত হতো, কিন্তু ধারণ ক্ষমতাটা পানির আমাদের যতটুকু বৃষ্টির পরিমাণ ততটুকু ধারণ ক্ষমতা আমাদের ছিল না। আমি সবসময় বলেছি একটা জিনিস, এক্সিস্টিং যে ফ্যাসিলিটি আমাদের ছিল এই ফ্যাসিলিটি আমাদের পর্যাপ্ত না, কিন্তু আমাদের মাস্টার ড্রেনেজ প্ল্যান যেটা করা হয়েছিল সেটা বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগের ফলে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বদলার বাড়িভাড়ার যে একটা সংযোগ খাল প্রায় 3 কিলোমিটার লম্বা, 65 ফিট চৌড়া, ওইটা আমরা ওনার কাছে পাঠিয়েছি, উনি আমাদেরকে এটা অনুমোদন দিয়েছেন এমন মজুরিও দিয়েছেন, এর মধ্যে প্রায় 300 কোটি টাকার মধ্যে মজুরি আমরা পেয়েছিলাম। তো কাজটিও তো আমরা শুরু করতে পারিনি, আমাদের মেয়াদও শেষ প্রান্তে ছিল। তো বর্তমান মেয়র মহোদয় উনিও বোধহয় ওইটা পাঠিয়েছেন শুনেছি, কিন্তু একটি সুখবর আমি যেটা মনে করি, এই জলবদ্ধতা নিরসনে ব্যাপক হারে চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তখন প্রাক্কলিত ব্যয় ছিল মাস্টার ড্রেনেজ প্ল্যানে প্রায় 1000 কোটি টাকা, এখন এটা বৃদ্ধি হয়ে প্রায় 5-6 হাজার কোটি টাকা হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার ফলে প্রায় 5400 কোটি, যেটা আমি নিউজ পেপারের মাধ্যমে, আপনাদের নিউজের মাধ্যমে শুনতে পেয়েছি যে বরাদ্দ হয়েছে, এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে একটি, জলবদ্ধতা নিরসন সমস্যার সমাধান। যে কোনো সংস্থা এগিয়ে আসলে আমরা তাদেরকে সহযোগিতা দেব। তো চট্টগ্রামের এখানে সবাই সম্মিলিতভাবে এটা একটা উদ্যোগ নেওয়ার কথা ছিল,
উদ্যোগ নেওয়া হয়েছে, এখন এটা বাস্তবায়নের অপেক্ষায় আছে। তা আমরা চেষ্টা করেছি যে বর্তমান, আমি একটা কথা বলবো, এক্সিস্টিং যে ফ্যাসিলিটির কথা আমি বলেছি বারবার, নালা নর্দমা এগুলি কিছু অপরিকল্পিত ছিল, আর কিছু 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 জায়গার ক্ষেত্রে আমাদের এটা দখল বেদখলও ছিল। যেখানে একটা খালের পরিমাপ ছিল 50 ফুট 60 ফুট, এখানে অনেক দখল বেদখল হয়ে গেছিল। তো আমার মনে হয় বর্তমান উদ্যোগের ফলে যেগুলি বেদখল ছিল এটা দখলে নিয়ে আসবে। আসলে চট্টগ্রামের যে মাস্টার ড্রেনেজ প্ল্যান অনুযায়ী যদি সেটা বাস্তবায়ন হয়, আর এদিকে পশ্চিম দিকে যে যে সুইচ গেটগুলি আছে বেড়িবাঁধের সাথে বঙ্গোপসাগরের সংযোগ, এগুলি আমি আগেও বলেছি এটা মাত্র কাটতলিটি পতঙ্গা পর্যন্ত, ওইখানে 10-12টা সুইচ গেট ছিল, এখানে পর্যাপ্ত সুইচ গেটের প্রয়োজন। ওইখানে সুইচ গেটও রাখা হচ্ছে, ওখানে একটা রিং রোড আসতেছে, রিং রোড আসার ফলে এটা সুইচ গেটও হবে। তা আমার মনে হয় আমরা ইনশাল্লাহ আগামী বছর দুয়েকের মধ্যে একটা সুফল দেখতে পাবো। হ্যাঁ, আপনি আপনি যেমনটা বলছিলেন আসলে যেখানে বেদখলের কথা এসেছে আসলে আপনার আপনার কথার মধ্যে, যেখানে খালগুলো বেদখল আছে, তো আপনার আমলে তো আছে তাদেরকে উচ্ছেদ করতে কি কোনো জায়গায় বাধা ছিল? হ্যাঁ, বাধা আমরা একটা বেদখল যখন হয়ে যায় এটা কিছু আইনি প্রক্রিয়া থাকে, আইনগতভাবে আমরা অনেক প্রক্রিয়া শুরু করেছিলাম। এটা বাধা কেমনে দেবে, সরকারি কাজে হস্তক্ষেপ দিলে একটু তো বেআইনি। আমরা চেষ্টা করেছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে উচ্ছেদ করার জন্য, সেইটা চলমান প্রক্রিয়া আছে এখন আমার মনে হয় বিদ্যমান। ক্ষমতাসীন দলের আপনি মেয়র না হয়েও কীরকম সহযোগিতা আপনি পেয়েছিলেন? আমি মনে করি যে একটি দায়িত্ব যখন আমি নিয়েছিলেন তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছিলেন তোমাকে আমি সব সহযোগিতায় তুমি কাজ করে যাও। আমাকে উনি যথেষ্ট সহযোগিতা দিয়েছেন, তার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। প্রায় আমি 16-2000 কোটি টাকার আমি কাজ করেছি। জায়গার প্রকল্পটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টির ফলে চট্টগ্রাম শহরকে ইনক্লুড করতে সক্ষম হয়েছিলাম, এটাও একটা বিরাট চট্টগ্রামবাসীর জন্য পাওনা। আজকে জায়গার কাজগুলি হচ্ছে, আমাদের আনন্দ লাগছে, কিছু চলমান প্রক্রিয়া আছে, আরও বৃদ্ধি হচ্ছে দিন দিন। তো আমি তো অনেক সহযোগিতা আমি পেয়েছি, আমাকে অনেক সহযোগ, আমার কোনো প্রকল্প যেমন চট্টগ্রাম বন্দরের যে পাওনাগুলি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার ফলে সে পাওনাগুলি আমাদেরকে একসাথে আমরা পরিশোধ করেছেন ওনারা, এবং আমাদের চট্টগ্রাম বন্দরের যে ট্যাক্স ছিল হোল্ডিং ট্যাক্স এটা রিঅ্যাসেসমেন্ট করে আমরা বাড়াতে সক্ষম হয়েছিলাম, আমাদেরকে দিয়েছিল। অনেক ক্ষেত্রে আমরা তো ICC ক্রিকেট হয়েছিল চট্টগ্রাম শহরে, আমাদের প্রথমে ICC ক্রিকেটের ক্ষেত্রে অনেক বরাদ্দ আমরা পেয়েছি চট্টগ্রাম শহরে উন্নয়নের ক্ষেত্রে। আমি সর্বক্ষেত্রে আমি সহযোগিতা আমি পেয়েছি প্রত্যেক মহল থেকে। তাহলে জলবদ্ধতার কথা যদি আমরা বলি সেখানে আপনি ব্যর্থ কেন? আমি ব্যর্থ না, এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, আমরা কাজ চালিয়ে গিয়েছি, এটা সমাধান করতে গেলে, এটা যেমন আজকে বয়াট একটা বরাদ্দ দিয়েছে, এটা বাস্তবায়ন করতে গেলে এইটা কিছু খাল রেকুইজিশন করতে হবে, কিছু জায়গা অ্যাকুইজিশন করতে হবে, খাল কিছু পরিষ্কার করতে হবে, এটা এক্সকেভেশন করে নতুন করে নির্মাণ করতে হবে, সংযোগ করতে হবে, এটার একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমরা তো শুরু করতে পারিনি, আমি যে একটা প্রকল্প নিয়েছিলাম ওইটা তো বরাদ্দ দিয়েছেন, এটা তো চট্টগ্রাম সিটি কর্পোরেশন ট্যাক্স নির্ভরশীল, আমরা ট্যাক্সের উপর নির্ভরশীলাম। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন এখানে প্রায় 9 কোটি টাকা বেতন ছিল, এইখানে ট্যাক্স হোল্ডার ছিল যে 1,25,000 আমি দায়িত্ব নিয়েছিলাম, আসার সময় 1,57,000 আমি দিয়ে এসেছিলাম, আমার অ্যাসেসমেন্ট ভ্যালু ছিল প্রায় এই আপিল করার পর 122 কোটি টাকা। তো এইটা ট্যাক্সের উপর নির্ভরশীল ছিল উন্নয়ন, আমরা যে ঠোক বরাদ্দটা পেতাম, এখন তো বরতমান মাননীয় প্রধানমন্ত্রী অনেক ঠোক বরাদ্দ দিচ্ছেন। তা আমার মনে হয় চট্টগ্রামের সেবার পরিধিটা দিন দিন বাড়ছে, আমাদের 60 লক্ষ জনগণ, 41টি ওয়ার্ড, আমাদের কর্মকর্তা কর্মচারী আমাদের আমলে ছিল প্রায় 7,000-এর মতো, এখন তো জনসংখ্যা বৃদ্ধির ফলে সেবার পরিধিও বাড়াতে হচ্ছে। সেই সুবাদে চট্টগ্রাম উল্লেখ বন্দর নগরী, এই বন্দরের সাথে সারা দেশের সাথে সংযোগ, বন্দর নগরীর থেকে সব কিছু আসা যাওয়ার ফলে আমাদের এটা একটা বিশেষ গুরুত্ব আছে এখানে। তো সেই সুবাদে সার্ভিসটা সিটি কর্পোরেশনের উপর নির্ভরশীল, সার্ভিস আমাদের দেওয়ার ক্ষেত্রে ব্যয় অনেক বৃদ্ধি হয়েছে, এখন আমার আমলও হয়েছিল
এখনও ব্যয় অনেক বৃদ্ধি হচ্ছে, জনবল জনকাঠামো বাড়াতে হচ্ছে, সেই সুবাদে আমি বলবো যে সিটি কর্পোরেশন আয়ু অনেক ক্ষেত্রে বেড়েছে। তো আমরা জানতে চাই আসলে যে এর আপনার আগের মেয়রের কথা যদি আমরা বলি, মহিউদ্দিন চৌধুরীর কথা যদি বলি, তিনিও কিন্তু দেখা যায় জলাবদ্ধতা নিয়ে অনেক চেষ্টা করেছিলেন, আপনিও কিন্তু অনেক চেষ্টা করেছেন, কিন্তু বারবার দেখা যায় অনেকটা ব্যর্থের দিক দিয়ে আপনারা যাচ্ছেন। এখন বর্তমান মেয়রের তো তার কীরকম সফলতা আপনি দেখতে পাচ্ছেন? এখন তো ধরুন সিটি কর্পোরেশনের যে সিটি এলাকাতে জলাবদ্ধতা নিরসনের মাস্টার ড্রেনেজ প্ল্যান যেটা আমি বলেছি, এটা করেছিল একসময় সিডিএর উদ্যোগে, পরবর্তীতে যে এটা দায়িত্ব দেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনকে, তো অত্তরভাবে এটা বাস্তবায়নের উদ্যোগও একটু তেমন আমি ছিল না বলে মনে হয়। আমরা এসে প্রথমে উদ্যোগ নিয়েছিলাম, একটি খাল বাড়ি ভাড়া সংযোগ 300 কোটি টাকার প্রকল্প দিয়েছে, এটা অনুমোদন হয়েছে, বরাদ্দও কিছু এসেছিলো, এটা অ্যাকুইজিশন ব্যয় ছিল প্রায় 235 কোটি টাকা মতো আমার জানা মতে, সেটা 65 কোটি টাকা নির্মাণ ব্যয় ছিল। তো অ্যাকুইজিশন ব্যয় তো একসাথে ব্যয় করতে হয়, এটা কিস্তিতে দিলে সেইভাবে তো ডিসি অ্যাকুইজিশন করবে না, তাই আমরা সেই জন্য একটা আটকিয়েছিলাম। তো এখন তো বিরাট একটি ব্যাপার অঙ্ক, এতে 1000 কোটি 5-6000 কোটি টাকা হয়েছে, কাজের পরিধিও বেড়েছে, অনেক নতুন প্রকল্প এখানে সংযোগ হবে। তা আমার মনে হয় এটা বাস্তবায়ন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদের দেশের যে দেশে একসময় শুরু করেছিল বঙ্গবন্ধু 1000 কোটি টাকার নিচে বাজেট দিয়ে, আজকে 5 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, এটা একটুখানি ব্যাপার না। এটা দেশের অগ্রগতি, অগ্রযাত্রা যেভাবে চলছে, ব্যয় পরিধিও আমাদের বাড়তেছে, উন্নয়নও বাড়তেছে, চট্টগ্রাম শহরে তো অনেক উন্নয়ন হচ্ছে। এখন আমাদের চট্টগ্রাম এটা তো স্বীকার করতে হবে, আমরা যা যার অবস্থান থেকে একজন নাগরিক হিসেবে বলতে হবে চট্টগ্রামের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে বরাদ্দ দিয়ে যাচ্ছেন আন্তরিকভাবে উদার হস্তে, এটা ধন্যবাদের উনি পাওয়ার যোগ্য, কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, আমরা ওনাকে কৃতজ্ঞতার সাথে ওনাকে সম্মান করব। তাহলে কি আপনি কি মনে করছেন আসলে আজ আমরা আপনার থেকে জানতে হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে জলাবদ্ধতার নিরসনের জন্য যে প্রকল্প হাতে নিয়েছেন, তো তারা আদৌ কি চট্টগ্রামের যে জলাবদ্ধতা এটা নিরসন করতে পারবে কি না? ইনশাল্লাহ আমি আশা রাখি। এখানে আমি জানি যতটুকু শুনেছি বাংলাদেশ সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী যদি দেশপ্রেমিক সেনাবাহিনী যদি এখানে সম্পৃক্ত হয় সিডিএর সার্বিক তত্ত্বাবধানে উদ্যোগে, এটা উদ্যোগ নিলে আমার সহসার মধ্যে আমরা অনেক কিছু একটা সুফল পেতে যাব। তো আমরা বারবার আপনার থেকে আসলে আমরা প্রশ্নটা করতে চাচ্ছি এবং জানতেও চাচ্ছি আসলে যে খাল খনন, তো খাল খনন করলেই কি জলাবদ্ধতা নিরসন হবে? না, আমি একটা কথা বলি, খাল খননটা এটা আমাদের রেগুলার রুটিন ওয়ার্ক, যে এক্সিস্টিং যে খালগুলি দেখুন না করলে পানি আপনার রাস্তার উপর গড়াবে, অনেক দূরে এক হাঁটু থেকে এক কোমরও হবে। কেন চট্টগ্রাম শহরের অবস্থানটা হলো পাহাড়ের পাদদেশের অবস্থান, বালি মিশ্রিত পাহাড়গুলি, একটু বৃষ্টি হলে বালি মাটির বৃষ্টির সাথে বালিগুলি রাস্তা দিয়ে গড়িয়ে নালা নর্দমা হয়ে খালে যায়, ভরে যায়। এগুলি আমরা বর্ষাকালে যখন ভরে যদি শুষ্ক মৌসুমে এটা যদি আমরা এক্সকাভেশন না করি তাহলে বর্ষাকালে আমরা এটা সাফার করতে হয়। সেই জন্য রেগুলার এটা রুটিন ওয়ার্ক হিসেবে সিটি কর্পোরেশনের দায়িত্ব ওনারা পালন করে যায় এবং অন্যান্য সংস্থাও এটা পালন করে। এটা না করলে আমরা পানিতে অনেক ক্ষেত্রে একটা অসুবিধার সম্মুখীন হই। এখন আমরা আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের আমল থেকে এই পর্যন্ত মানে যতদিন আপনি দায়িত্ব ছিলেন আর আপনার সফলতার গল্পটা আমরা একটু শুনতে চাই। দেখেন সফলতা আমি বলবো না, সফলতা এই যে ব্যর্থতার কথাটা আপনি বললেন, আমি তো স্বীকার করতেছি আমি যেটা করে আসছি যতটুকু করেছি সেটাকে আমি জানাতে হবে, স্বীকারও করতে হবে এটা। আর সফলতা আমি বলবো এটা হলো জনগণের উপর, আমি কী সার্ভিস দিয়েছিলাম বা কী করতে পেরেছি কতটুকু করেছি সেটা আমার এই নগরবাসী ওনারা মূল্যায়ন তো করবে, এটা সফলতা আমি আমারটা বলবো। কেন কী কী করতে পেরেছেন আপনি আসলে? সবচেয়ে বড় একটি কথা আমি একটা বলি, বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল যে দেশের মানুষের অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান অসহায় মানুষকে আশ্রয় দেওয়া, বর্তমান সরকার তার বঙ্গবন্ধুর সেই ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও আমি শিক্ষাক্ষেত্রে অনেক প্রজেক্ট আমরা অনেক বাস্তবায়ন করেছি, স্কুল হয়েছে, 11টি কলেজ হয়েছে, কয়েকটি কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় অনার্স কোর্স বিশ্ববিদ্যালয়ের পর যেয়ে নিয়েছি। পার হয়ে আছি এই যে পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করে ঝুঁকিপূর্ণ অবস্থায়, এইটা নিরাশ্রয় মানুষকে আশ্রয় দেওয়ার জন্য
আমরা একটা প্রকল্প নিয়েছিলাম, এটা বাটালি পাড়ার পিছনে 161 পরিবারের জন্য মাত্র 12 ঘন্টা জায়গার উপর 161 ফ্যামিলিকে কিস্তি, সহজ কিস্তির মাধ্যমে পুনর্বাসিত করতে একটা উদ্যোগ নিয়েছি। এটা আমি, এটা কমপ্লিট হয়েছিল, এখন সেটা হস্তান্তর অপেক্ষা আছে। মাননীয় মেয়র মহোদয় আমার মনে হয় সহজে ওনাদেরকে হস্তান্তর করবেন। আর বাটালি রোডের মাথায় আমরা যারা পুটুয়াতে বসবাস করে, রাত্রে ঘুমায়, তাদের ওই ঘুমের একটা জায়গা আমরা ঠিক করেছিলাম, তিনতলা একটা বিল্ডিং করে দিয়েছি পথনিবাস নাম দিয়ে। এগুলিই তো কাজ, এগুলি মানুষের জন্য। আমরা বাকলিয়াতে একটা স্টেডিয়াম করে দিয়েছি, বাকলিয়া একটা যে জায়গাটা আমাদের বেদখল ছিল দখলে এনে এইটাকে আমরা একটা স্টেডিয়াম, রাজকে সিটি কর্পোরেশন কোনো একটা খেলাধুলা করার এই যে অনুষ্ঠান করার জায়গা ছিল না, সেইটা আমরা আজকে সিটি কর্পোরেশন ওখানে করতে পারছে, এটা বিরাট একটা খুশির ব্যাপার। তারপরে আপনার এই যে আমরা পাঁচলাইছে জাতিসংঘ পার্কে একটা জিম করেছি, একটা সুইমিং পুল করেছি, ওগুলি করেছি, শিক্ষাক্ষেত্রে প্রসার করেছি। এটা আমি মনে করি সব দিকে স্বল্প আমাদের পুঁজির মাধ্যমেও সিটি কর্পোরেশন ওন কস্টে এটা করা হয়েছিল। বাকলিয়া খাল নিয়ে যখন আপনি বলেছেন, আমরা জানতে চাই আসলে বাকলিয়া খাল এখন অনেকটা, আমরা যদি আসলে যেখানে বাকলিয়া যে খালটি ছিল পুরানো যে খালটি, তো সেটা নিয়ে কি আপনার কোনো উদ্যোগ ছিল? চাকতাখাল থেকে তো একটা সংযোগ খাল, আমরা বাড়িপাড়া চাকতা একটু বাড়িপাড়া চকবাজার এই বদ্রাট থেকে বাড়িপাড়া ওই কর্ণবলি সংযোগ নিয়েছিলাম। এটা তো এই অনেক পূর্বের একটা প্ল্যান ছিল, আমরা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলাম। তো এগুলি যদি হয়ে যায়, আমার মনে হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ইনশাআল্লাহ জলবদ্ধতা আমার মনে হয় 70-80% রিজলভ হয়ে যাবে। চট্টগ্রামের আরেকটি বড় সমস্যা যেটা আপনি একটু আগে বলেছিলেন, আসলে পাহাড় ধসের কথা বলেছিলেন, একটু এই বৃষ্টি হলে এমনকি বর্ষা আসলে কিন্তু খুব একটা আতঙ্কে থাকে, এমনকি আবার যারা এখানে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তারা, তাদেরকে দেখা যায় আপনারা যখন বর্ষা আসে তখন কিন্তু আপনি সরিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা চালিয়েছেন। শুধু সিটি কর্পোরেশন নয়, দেখা গেল যেমন ধরেন আপনার জেলা প্রশাসনে তারা উদ্যোগ নেই, এরপরে কিন্তু কোনো খবরই কিন্তু দেখা যায় না, কেন? আমি বলি একটি কথা স্বীকার করতে হবে, 2007 130 জন লোক মারা গিয়েছিলেন পাহাড় পাড় ধসে। তখন শক্তিশালী একটা পাহাড় কমিটি ছিল, ডিপিও কমিশনার মহোদয়ের নেতৃত্বে, এখনও বিদ্যমান আছে সেটা। আমাদের উদ্দেশ্য ছিল স্বল্প আয়ের যারা লোক, যারা খুব অল্প চাকরি করে, তারা ওইসব এলাকায় বসবাস করে, কেউ ভাড়াটি হিসাবে, কে এক খণ্ড পাহাড়ের পাদদেশে অথবা কারোর থেকে লিস্ট নিয়ে এটা করে। বিভিন্ন সংস্থার পাহাড়গুলি এখানে বিদ্যমান, সিটি কর্পোরেশন সহ ওয়াসা, অন্যান্য সহ রেলওয়ে সব প্রায়। তখন একটা পরিসংখ্যান করা হয়েছিল, সেখানে 5,000 লোক বসবাস করে ফ্যামিলি। এই 5,000 লোককে পুনর্বাসিত করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তো 5,000 লোককে পুনর্বাসিত করতে হলে, যেমন সিটি কর্পোরেশন উদ্যোগে আমরা 12 ঘন্টার উপর 161 ফ্যামিলিকে করেছি, মাননীয় প্রধানমন্ত্রী তো আন্তরিক, আমরা এই প্রকল্পটা আমাদের এই মুম্বাই সিটি কর্পোরেশন নিয়েছে, মুম্বাই সিটি কর্পোরেশন আমাদের আদলে ওই প্রকল্পটা বাস্তবায়ন করতেছে। তো 5,000 ফ্যামিলির জন্য 2-4 একর জায়গা দিয়ে আমরা তো তাদেরকে অ্যাকোমোডেশন দিতে পারতাম, পারি 3-4 লাখ একটা উদ্যোগ, সেটা ধীরে ধীরে হবে। এটা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর গোছরে আনলে এটা সহসাই একটা সমাধান হয়ে যাবে। তো একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আসলে পাহাড় ধস নিয়ে আমরা জানতে চাই, বারবার আপনারা যেমন উচ্ছেদ করতে যান, কিন্তু উচ্ছেদের পরপরে দেখা যায় আবার সে যারা ওরা যে যেখানে বসবাস করে তাদের সেখানে গ্যাসের সংযোগ আবার পেয়ে যায়, বিদ্যুতের সংযোগ পেয়ে যায়, আসলে এটার জন্য দায়ী কারা বলে মনে করছেন? আমি মনে করি আপনি এটা আগে আপনার যে ওই বর্তমান যে অভিযোগটা আমার মানে করলেন আপনি, এটা একসময় ছিল, এখন অনেক দিকে অনেক ক্ষেত্রে বিভিন্ন সংস্থা এখন সচেতন, ওনাদের জানা মতো আমার মনে হয় কাউকে সংযোগ দিচ্ছে না, যেহেতু এই অবৈধভাবে সংযোগ নিয়ে এই কাজগুলো তো করতেছে। তো এখনও তো তারা এই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের তাদের কাছে দেখা গেল যে গ্যাসের সংযোগ আছে, বিদ্যুতের সংযোগ আছে, আপনারা বললেও আমরা দেখেছি এখনও কিন্তু দেখতে পাচ্ছি। আমার মনে হয় নতুন সংযোগ কাউকে দেওয়া হয় না, হচ্ছে না, দিচ্ছে না, সংযোগ করে বারবার কাটা হচ্ছে, আর অবৈধভাবে তারা আবার সংযোগ নিয়ে বসবাস শুরু করেছে। আর বর্তমান মেয়রের কথা যদি আমরা বলি, বর্তমান মেয়রের আমলে এই কতটুকু পর্যন্ত আসলে উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করছেন? না, উন্নয়ন তো একটা চলমান প্রক্রিয়া, উনি দায়িত্ব নিয়েছেন যেন আমি এই 3 বছর পূর্বে মার্চ মাসে আমার দায়িত্ব আমি হস্তান্তর করেছিলাম, 27-28 তারিখ বা 29 তারিখ এরকম হবে, 3 বছর পূর্তি হয়ে গেল, 4 বছর তখন শুরু হবে। তা আমার মনে হয় যে এই
একটা চলমান সিটি করবার চলমান প্রক্রিয়ায় বিভিন্ন প্রকল্প আছে, এটা একটা বাস যেমন জায়গার কাজ চলতেছে, এটা টেন্ডার প্রক্রিয়া আছে, একটু সময়ের প্রয়োজন। এই সময়টুকু আর একটু আন্তরিকভাবে মাননীয় মেয়র মহোদয়, তো আমার তো মনে হয় যে উনি তো সব জায়গায় ওনার অ্যাড্রেস আছে, উনি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে আছেন আমার মনে হয়। তো আমার মনে হয় যে একটু কাজটা আর একটু গিয়ে আপ দিলে চট্টগ্রামবাসী আমরা আর একটু সুফল পাবো। আমরা আর একটু পরে, আসলে বিরতির সময় হয়ে গেছে, একটু পরে আমরা আবার একই আলাপ আলোচনা আসবো। আমরা এখন বিরতিতে যাচ্ছি, সেখানে রয়েছে আমাদের স্টুডিওতে সজল দাস। জয়াব, আমরা আসবো আপনার কাছে আবারও কিছুক্ষণ পরে, ছোট একটি বিরতি নিয়ে আসি, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, নয়নবুটা জয় রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন অতিথি চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরুল আলম, আমরা আবারও যাবো তাদের কাছে, ছোট একটি বিরতি নিতে হবে। নিউজ 24 লাইভ সারা দেশে বিরতি নিচ্ছি ছোট্ট একটি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন লাইভ সারা দেশে। লাইভ সারা দেশে বিরতির আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নয়নবুড়ুয়া জয়, তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরুল আলম, তার রয়েছেন এখনও নয়নবুড়ুয়া জয় আমাদের সঙ্গে, সরাসরি আবারও তার কাছে যাব। জয়, এর আগে আপনি মঞ্জুরুল আলমের সাথে আলোচনা করছিলেন চট্টগ্রামের উন্নয়ন, চট্টগ্রামের মেয়ররা কী করছেন এই বিষয়গুলো নিয়ে, চট্টগ্রামের উন্নয়নে মেয়ররা আরও কী করতে পারেন এই বিষয়গুলো নিয়ে। এখন যদি সমসাময়িক রাজনীতির বিষয়ে, সামনে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে কিছু জানান, তার কাছ জানতে চান তার কাছ থেকে বিষয়ে, আমরা আপনার কাছে যে আপনার মাধ্যমে জানতে চাই। সজল, আসলে আপনি যেমনটা বলছিলেন, আসলে বিরতির আগে কিন্তু অনেক আলাপ আলোচনা করেছে চট্টগ্রামের উন্নয়ন, এমনকি জলবদ্ধতা নিরসন নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। এবারও কিন্তু আমরা রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করতে, আমার পাশেই রয়েছেন আসলে একটু আগে যার সাথে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এমনকি আড্ডাও দিয়েছি, অনেক কিছু আসলে জানাচ্ছিল, সব জেনেছি আপনার কাছ থেকে। আমরা জানতে চাই আসলে আপনি যে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, এমনকি বিএনপিতে আপনি বিএনপি থেকে যে মনোনয়ন পেয়ে আপনি মেয়র হিসাবে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছিলেন, আসলে এখন আপনি বিএনপি থেকে কেন সরে দাঁড়িয়েছেন? সরে দাঁড়িয়েছি, আমি তো একটা ঘোষণা দিয়েছিলাম যে রাজনীতিতে আমি থাকবো না, করবো না। মূলত আমি একজন সমাজসেবক মানুষ, সমাজসেবা নিয়ে আমি ব্যস্ত থাকি, আমার উত্থানটা হলো সমাজসেবার মাধ্যমে। আমি এই শহরে প্রত্যেকটি মানুষের যে একটা ভালোবাসা, আন্তরিকতা আমি পেয়ে থাকি, এটার মুখ্য কারণ হচ্ছে যে আমি সবার সাথে সমাজ, সবার কর্মকাণ্ড নিয়ে সবার ধারে ধারে যাই, সেখানে সম্পৃক্ত হই। তাই রাজনীতি আমি সক্রিয়ভাবে কোনো সময় ছিলাম না, কিন্তু একটি কথা ঠিক যে রাজনৈতিক পারিবারিক হিসাবে আওয়ামী লীগের সাথে আমার পারিবারিক একটা সম্পর্ক ছিল, এটা সম্পর্ক ছিল, এখনও আছে। আমার ভাতিজা বর্তমান এই এলাকার একজন সাংসদ এমপি, তো আমি রাজনীতির থেকে একটু অবসরে গিয়েছি, আমি নির্বাচনের দিনে তো আমি ঘোষণা দিয়েছি, প্রায় 3 বছর তো আমি সমাজসেবার কর্মকাণ্ড নিয়ে আমি খুব ব্যস্ত আছি, কাজ করে যাচ্ছি, এটাই আমার শান্তির তৃপ্তি। এখন কিন্তু আসলে নির্বাচনের বছর, আসলে সব কিছু ঠিকঠাক থাকলেই আপনি জানেন যে এই বছরের শেষে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হবে, আপনি কি মনে করেন আসলে আবারও কি বিএনপিতে ফিরে যাবেন নাকি আওয়ামী লীগে? না, আমি তো এখন তো একদম নীরব, রাজনীতির সাথে কোনো কর্মকাণ্ডের সাথে আমি নেই। আমি তো ওখান থেকে পদত্যাগ করেছি, আমি তো চলে যাচ্ছি সেখানে। এর আগে যখন আমাদের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী কিন্তু যখন বেঁচে ছিল, তখন কিন্তু অনেক চেষ্টা করেছিল আপনাকে আবার আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনার, এরকম একটা আমরা তথ্য পেয়েছিলাম। আসলে এখন কি আপনি কোন পর্যায়ে রয়েছে, আসলে কি আপনি কি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসছেন কিনা? না, একটি কথা, যেমন আমার বাড়িতে এখন আর কেউ তো নেই, বাড়িতে আমার বসবাস একসাথে সব, আমার পরিবারটা তো আওয়ামী লীগের পরিবার, তা আমি তো এই এখন তো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড তো করতে পারবো না। আমার বাবা আওয়ামী লীগের আজীবন সদস্য ছিলেন, আমার এই ভাতিজা এমপি ছিল, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। মাঝখানে আমাকে
এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ম্যাডাম আমাকে ডেকে নিয়ে আমাকে এই মনোনয়নের কথা বলে সমর্থন দিয়েছিলেন। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মাধ্যমে আমি নির্বাচন করেছি, তা আমাকে তো সবাই ভোট দিয়েছে, দলমত নির্বিশেষে আমি ভোট পেয়েছি। যারা দলের পক্ষ থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা দিয়েছে তাদের কাছে আমি তা কৃতজ্ঞ থাকবো না, এটা অন্য জিনিস। কিন্তু রাজনীতিতে বর্তমানে আমি নেই, রাজনীতি সমাজসেবার মাধ্যমে রাজনীতি। যখন আপনি মেয়রের দায়িত্ব ছিলেন তখন কি আসলে প্রধানমন্ত্রী বলেন এমনকি ক্ষমতাসীন দলের সাথে কীরকম সম্পর্ক আপনার ছিল? বড় চমৎকার একটা সম্পর্ক ছিল। কেউ আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যে শ্রেণী আমাকে দিয়েছেন এটা আমার মনে হয় কেউ পেয়েছে কিনা আমি জানি না বাংলাদেশের ইতিহাসে। উনি আমাকে সেইভাবে কোনোদিন তুচ্ছ করে কোনোদিন বলেন নাই যে আমি কোথায় আমার অবস্থান, সবসময়ই বলেছে উনি আমার লোক। হঠাৎ করে আপনি দল ত্যাগ করতে কেন গিয়েছিলেন? আমি দল ত্যাগ করতে গেছি সেটা না, আমি মক্কা শরীফে গিয়েছিলাম উমরা করার জন্য। হঠাৎ করে এখানে ইলেকশনের একটা ডিক্লেয়ার হলো, ইলেকশনের ডিক্লেয়ার তখন বিএনপি থেকে আমাকে তলব করা হলো, আমি গিয়েছি, ওনারা বলছেন আপনাকে আমরা নমিনেশন দিচ্ছি, সেইভাবে আমি পেয়েছি সেইটাই। কীরকম আপনি রাজনীতির কথা যদি আমরা বলি কীরকম আসলে সংসদ চান আপনি, কীরকম এই নির্বাচন আপনি চান আসলে? না, নির্বাচন সবাই তো একটা শান্তিপূর্ণ নির্বাচন চায়, সবাই অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন চায়, বর্তমান সরকারে তো তাই চাচ্ছে, সবাইকে নিয়ে একটা নির্বাচন করার উদ্যোগ প্রত্যেক দিন তো বলা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন, আমাদের প্রত্যেক মন্ত্রীর সদস্য সিনিয়র নেতারা বলতেছেন সবাই আর অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন হোক, এটা তো বর্তমান সরকারের উদ্দেশ্য তো সেটা। এবার যদি আপনাকে বিএনপি বলেন এমনকি আওয়ামী লীগ থেকে বলেন যদি মনোনয়ন দেয় আপনি কি আবার কি রাজনীতিতে ফিরে আসবেন? না, এখনও সেরকম কোনো ডিসিশন আমি নিই নাই, এখনও কোনো ডিসিশন আসে নাই বা সময়ও আসে নাই। আমি সমাজসেবা নিয়ে আছি, মানুষের সাথে আমি আগে যেরকম ছিলাম এবং আমি একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমি এই মেয়রশিপ ছেড়ে আসার পর থেকে আমি অনেক কাজ করেছি, আমি একটা কলেজ করেছি, কলেজটা কোথায়, একদম মিরেশ্বরের কাছাকাছি সীতাকুণ্ডুতে দ্বারকাঘাটে। আমি শুধু খাগড়াছড়ি জেলা থেকে একটা স্কুল করেছি, একটা স্কুল করেছি সেখানে, একটা জাতীয় কবরস্থান করেছি, আমি তিন চারটা মসজিদ করেছি, এখন সন্দীপ একটা মসজিদের কাজ চলতেছে অলরেডি ব্যক্তিগত ফান থেকে। এগুলি আমাদের আমাদের ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, মুস্তাহিক ওয়েলফেয়ার ট্রাস্ট, এই ট্রাস্টের মাধ্যমে আমি সমাজ সেবাগুলি করে যাচ্ছি, অনেক কাজ করেছি, স্কুল মাদ্রাসা করেছি একটা, তাহের মঞ্জুর একটা সুন্নিয়া মাদ্রাসা করেছি আমার এখানে কাটুলিতে। আমি সিটি গেটের পাশে একটা সুন্দর একটা কেন্দ্রীয় শহীদ মিনার করে দিয়েছি আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে। তা আমি কাজে যদি বেকার না থাকলে এগুলি করতে পারতাম না, অনেক কাজ করে ফেলেছি। আমার মনে আমার দীর্ঘজীবনে যা করেছি এই তিন বছরে তার চেয়ে তুলনামূলকভাবে অ্যাভারেজে অনেক বেশি হয়েছে। তাহলে কি আপনার পরিকল্পনা আপনি মৃত্যুর আগ পর্যন্ত আসলে কোনো রাজনীতির সাথে না জড়িয়ে এই সেবামূলক কাজগুলি করে যাবেন? না, আমি সেবামূলক কাজ আমি যতদিন বেশি সেবা করে যাবো, যেহেতু আমার ফাউন্ডেশনে এখন 53টা প্রতিষ্ঠান আছে, মোস্তফা কিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অধীনে 53 আছে, এটা চাই যে আল্লাহর কাছে ফরিয়াদ করবো এটা যেন 100 হয়, 100 ফাউন্ডেশনের কর্মকাণ্ড আমরা করতে পারি। এই ফাউন্ডেশনের কর্মকাণ্ড করতে গেলে রাজনৈতিক ক্ষমতার কিছু প্রয়োজন থাকে, কিন্তু আমাকে তো সবাই সহযোগিতা দিচ্ছে, আমি পাচ্ছি সরকারি পর্যায়ে এখানে সবাই প্রশাসনিকভাবে সবাই আমাকে দিচ্ছে। উন্নত বিশ্বে যে শহরগুলি রয়েছে তো চট্টগ্রাম শহরকে সেই শহরের মতো সেই শহরের আদলে সাজাতে হলে কী করা উচিত বলে আপনি মনে করছেন? চট্টগ্রাম শহরের এই যে একটা ডেভেলপমেন্ট অথরিটি আছে, সবচেয়ে বড় কথা হলো আমাদের একটা আন্তরিকতার প্রয়োজন আছে, সকল সংস্থার সমন্বয়ে চট্টগ্রাম যে একটা কমিটি আছে এরিয়া লিয়াজু কমিটি বলুন, আমার মনে হয় সবাই একটু আন্তরিকভাবে যদি আমরা চেষ্টা করি চট্টগ্রামের প্রথমে এই শহরটাকে আরও পরিধিটা বাড়াতে হবে, এই শহরের বর্তমান যে পরিধি 60 বর্গমাইল এটা দিয়ে আমাদের এটা সংকুলন হচ্ছে না। এখানে আমাদের যেমন ট্র্যাক টার্মিনাল বাস ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল উত্তর দক্ষিণের আন্তঃজেলা এবং পৌরের যে ট্র্যাক টার্মিনাল এখনও সেটা হয় নাই, এটা শুরু করতে
এটা নিয়ে আমাদের চট্টগ্রাম শহরের পরিধিটা বাড়াতে হবে। আগে মাননীয় এক্স মেয়র আলহাজাবি মধ্য চৌধুরী সাহেব উনি একটু উদ্যোগ নিয়েছিলেন এই পরিধিটা 60 থেকে 120 বর্গ মাইল করার জন্য। আমি ওনার সাথে আমিও বলেছি, মাঝখানে আমি উদ্যোগ নিয়েছিলাম, শহরটা গেঞ্জির মতো লাগলে হবে না, শহরের অবস্থানটা আমরা অনেক অনেক দূরে নিয়ে যেতে হবে, সেই হলে চট্টগ্রামের উন্নয়ন সৌন্দর্য একটা নগরী হবে ইনশাআল্লাহ। তো আসলে আমরা জানতে চাই, আসলে যে শহর পরিধির কথা বলেছিলেন মহিউদ্দিন চৌধুরী, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কেন বারবার পিছিয়ে যাচ্ছে? না, এটা আমাদের মধ্যে একটু যোগাযোগের আমার মনে অভাব আছে, বুঝাবুঝির ভুল বুঝাবুঝিও ছিল মনে হয় অনেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উন্নয়ন, এখন তো উপজেলা লেভেলে উন্নয়ন হচ্ছে, একটা উপজেলায় তো অনেক উন্নয়ন হচ্ছে, অনেক বরাদ্দ দিচ্ছেন সরকার, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করে যাচ্ছে। তো চট্টগ্রাম শহরও আমার পরিধিটা বাড়লে সবার সমন্বয়ে, চট্টগ্রামের প্রায় 14-15 জন আমাদের সাংসদ আছেন, ওনাদের অনেক অনেক এলাকা আছেন, ওনাদের সমন্বয়ে ওনাদের সাথে যোগাযোগের মাধ্যমে বৈঠকের মাধ্যমে এটা একটা উদ্যোগটা যদি নেয়, কারণ চট্টগ্রাম পোর্ট যেমন আমাদের টানেল হচ্ছে, টানেলের ব্যাপারে চট্টগ্রাম শহর একটা আরেকটা দ্বিতীয় শহর হবে দক্ষিণ চট্টগ্রাম, এটা তো বাস্তব। সেটা তো শহর তো পরিধিটা বেড়ে যাচ্ছে, এখন সেখানে কি সিটি কর্পোরেশন বাড়বে নাকি একটু উপজেলার আন্ডারে থাকবে, এটা স্থানীয় সাংসদ আছেন ওনাদের মতামতের উপর এটা নির্ভরশীল। অসংখ্য ধন্যবাদ। আবারও যদি সময় হয় আমরা একই আলোচনায়, কোনো না কোনো সময় আমরা একই সময়ে কিন্তু একই আলোচনায় আবারও ফিরে আসবো। কিন্তু এখন আমরা লাইভ সারা দেশ চট্টগ্রাম থেকে এতক্ষণ ধরে যে আলাপ আলোচনা করেছি, আর আসলে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এতক্ষণ ধরে আমাদের সাথে আমাদের আলোচনায় ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে লাইভ সারা দেশ চট্টগ্রাম থেকে শেষ করছি। সদন নয়ন বড়ুয়া জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন, তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরুল আলম, জানাচ্ছিলেন চট্টগ্রামের রাজনীতির পরিস্থিতি, চট্টগ্রামের মেয়রদের কী করণীয় সব বিষয়ে লাইভ সারা দেশে অতিথির সাথে আড্ডা পর্বে যোগ দিয়েছিলেন তিনি আমাদের সঙ্গে। নিউজ 24 লাইভ সারা দেশে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর সংবাদপত্র পর্যালোচনা নিয়ে, দেখার আমন্ত্রণ রইল। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ 24 লাইভ সারা দেশে। এবারে সংবাদপত্র পর্যালোচনা, আমাদের হাতে থাকা জাতীয় পত্রিকাগুলোর যে সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদগুলো রয়েছে জেনে নেব সেই সংবাদগুলো। আমার হাতে শুরুতেই যে পত্রিকাটি রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আজকের প্রধান যে সংবাদটি ছাপানো হয়েছে, ভোটের বছরে কঠিন বাস্তবতা, এই শিরোনামে একটি সংবাদ ছাপানো হয়েছে, বিশেষ সংবাদ। এরপর রয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রীর জ্যাকেট খুলে তল্লাশি, এই বিষয়ে একটি সংবাদ রয়েছে, মার্কিন বিমানবন্দরে তল্লাশি করা হয়েছে। এছাড়া রয়েছে অসুস্থতার কারণে আদালতে নেওয়া হয়নি অরফানেজে, কেন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি নয় হাইকোর্টের রুল। রয়েছে বিশ্ব শ্রমবাজার হুমকিতে, একটি বিশেষ সংবাদ রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে, মোটামুটি এই সংবাদগুলোই গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা, কালের কণ্ঠের আজকের প্রধান যে শিরোনাম রয়েছে, আইন হতে হবে ব্যাংকের পক্ষে, ব্যাংক নিয়ে একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে তারা। এরপর এছাড়া রয়েছে হাসপাতাল না কসাইখানা, এই নিয়ে একটি সংবাদ রয়েছে। রয়েছে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন চেয়ে জাতিসংঘ, কালের কণ্ঠকে মুখপাত্র গুতেরেসের মুখপাত্র, এ বিষয়ে একটি সংবাদ রয়েছে দৈনিক কালের কণ্ঠে। রয়েছে খালেদা সাজা কেন বাড়বে না জানতে চেয়ে হাইকোর্টের রুল, এ বিষয়ে একটি সংবাদ ছাপানো হয়েছে দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতায়। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনাম, এক ভুক্তভোগীর অসহায় কান্না, বিদ্যুৎ নিয়ে গণশুনানি, বিদ্যুৎ নিয়ে গণশুনানির একটি সংবাদ তারা প্রধান সংবাদ হিসেবে প্রকাশ করেছে। এছাড়া রয়েছে সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পেল না সরকারি কোম্পানি, সিলেটে ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প, এই বিষয়ে একটি সংবাদ রয়েছে। রয়েছে ফ্রান্স থেকে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর, দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান যে সংবাদটি রয়েছে, আজ 129 ইউপি ও পৌরসভায় ভোট, মুখোমুখি নৌকা ধানের শীষ,
একটি গুরুত্বপূর্ণ ভাবে প্রকাশ করা গুরুত্ব দিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে সংবাদটি। এর বাইরে রয়েছে শীর্ষ 20 ঋণ অবলম্বন হদিশ নেই 22,221 কোটি টাকার। এছাড়া একটি পিকচার লিড অর্থাৎ ছবি লিড করা হয়েছে নতুন এক জীবনের পথে হাঁটছেন ওরা তিনজন, চোখে মুখে বেঁচে ফেরার বিষয়, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রুবায়েত মেহেদি স্বর্ণা। কাঠমান্ডুর বিমান ট্র্যাজেডি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। আমার হাতে পরবর্তীতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক পত্রিকার গুরুত্বপূর্ণ যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, জাতীয় পার্টি করায় 9 ছাত্রকে রড দিয়ে দুঃখিত, জন্মদিনের পার্টি করায় 9 ছাত্রকে রড দিয়ে পেটালেন শিক্ষক। শিক্ষকের ছাত্রদের উপরে এই নির্যাতনের ঘটনাটি গুরুত্বের সাথে প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। এর বাইরে রয়েছে নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সন্ত্রাস নির্মূল করতে হবে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যটিকে গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে। রয়েছে খালেদা জিয়ার সাজা কেন বাড়বে না, হাইকোর্টের এই বক্তব্যটি। রয়েছে স্নায়ুযুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে সংঘাতপূর্ণ, এ নিয়ে একটি বিশেষ সংবাদ রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। আমার হাতে আরও রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল পত্রিকার প্রধান যে সংবাদটি রয়েছে, জমির মূল্য বৈষম্যে বাড়ছে কালো টাকা, এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক সমকাল। রয়েছে ক্ষুদে ফুটবলাররা একদিন বিশ্বকাপে খেলবে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি। বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটিকে কোট করা হয়েছে দৈনিক সমকাল পত্রিকায়। রয়েছে হাইকোর্টের রুল, খালেদা জিয়ার সাজা কেন বাড়ানো হবে না এই বিষয়টি। এছাড়া একটি বিশেষ সংবাদ রয়েছে, চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন 20 জন, ঘটনা জানেন না চুয়াডাঙ্গার সিভিল সার্জন। দৈনিক সমকাল এই বিষয়ে একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে। আমার হাতে সবশেষ যে পত্রিকাটি রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ পত্রিকার আজকের প্রধান যে সংবাদটি, বেগম জিয়ার অনুপস্থিতিতে বিএনপি বাড়ছে অবিশ্বাস, একটি বিশেষ সংবাদ প্রকাশ করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে তারেক রহমানও ফিরছেন না, এ নিয়ে একটি বিশেষ সংবাদ রয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। রয়েছে স্মিথদের নিষিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া, বল টেম্পারিংয়ের কারণে স্মিথদের নিষিদ্ধের যে ঘটনাটি, এই বিষয়টিকে গুরুত্বের সাথে প্রথম পাতায় প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। রয়েছে নিরাপদ সমৃদ্ধ অঞ্চল গড়তে সমূলে সন্ত্রাস নির্মূল করতে হবে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যটিকে কোট করা হয়েছে। মোটামুটি এই ছিল আমার হাতে থাকা জাতীয় পত্রিকাগুলোর সংবাদপত্র পর্যালোচনা। আমরা আজকের মতো লাইভ সংবাদপত্র পর্যালোচনা এ পর্যন্তই। দর্শক, নিউজ 24 লাইভ সারা দেশ আজকে এ পর্যন্তই। আবারও নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে আগামী দিন হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।